1975 সালের 15ই আগস্টকে কেন্দ্র করে বিগত 55 বছর ধরে যেই কান্না করা হয়েছে সিরাজ শিকদার সহ সেই গুম খুন হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের জন্য তার হাজার ভাগের এক ভাগ কান্না করা হয় নাই। এটা ছিল বৈষম্য। এই বৈষম্যকে 5ই আগস্ট উপড়ে ফেলা হয়েছে। তোমার বাবার রক্তের যেই দাম সিরাজ শিকদারের রক্তের একই দাম, তোমার ভাইদের রক্তের যে দাম আমার ভাইয়ের রক্তের সমান দাম। ধনী গরিব বৈষম্য আমরা মানি না, সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না। অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। 75 সালের একদলীয় বাকশাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন, যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে, সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো শেখ হাসিনা। 1975 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট, 50 বছরের রাজনীতি, এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে 50 বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনোদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি। কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদাবাবুদের খবরদারি চলবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশের মানুষের বুকের উপর দিয়ে একতরফা ট্রানজিট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরণপথ ফারাক্কা ভেঙে গড়িয়ে দেওয়া হবে। আজ এই লগনে 5ই আগস্টের বিপ্লব পরবর্তী এক মাসের মাথায় আজ 5ই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায় আত্মদানকারী শাহাদাত বরণকারী আমার সেই সকল ভাই বোনদের ও সন্তানদেরকে যারা জালিমের বুকের জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে, যারা অন্যায় এবং অবিচারের সামনে মাথা নত না করে শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্য ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী একটি সংগ্রামের ভিত রচনা করেছিল, স্মরণ করছি 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে, স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শত তাওহিদী জনতাকে, যাদের বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়েছিল, স্মরণ করছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাঁধ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে, স্মরণ করছি একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের সকল ওই সকল নেতা কর্মীদেরকে যারা গুণের গুমের শিকার হয়েছে,
যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা টর্চার সেলে দিনাতিপাত করেছে। স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী সহ তার মতো এরকম হাজারো নির্মম নির্যাতন এবং গুমের শিকার স্বৈরাচারের কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার টর্চার সেলে প্রাণ হারানো নাম না জানা হাজারো মায়ের সন্তানকে স্মরণ করছি। 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের যে সকল নেতা কর্মীদেরকে পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল সেই শহীদদেরকে সর্বশেষ স্মরণ করছি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সেই সকল অকুতোভয় সৈনিকদেরকে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ সহ অনেক নাম না জানা শাহাদাত বরণকারী আমার সোনার সন্তানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, ফ্যাসিবাদ এবং বিদেশি দালালদের ভিনদেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আওয়ামী দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে তাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন। যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এখনো, কেউ চোখ হারিয়েছে, কেউ অঙ্গ হারিয়ে চিরদিন চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে, তাদের সকলের জন্য সমবেদনা এবং দোয়া চাই, দোয়া করি। বন্যা আক্রান্ত যেই বানভাসী মানুষ একতরফাভাবে ভারতের উজান থেকে তারা তাদের ছেড়ে দেওয়া পানিতে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, সেই বন্যা দুর্গত মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদের এই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন। সংগ্রামী দেশবাসী, আজ 5ই আগস্ট বিপ্লবের এক মাস পূর্তি দিনে আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমি সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশের 5ই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনো ভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে, 1971 সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতা অর্জনের কিছুদিনের মধ্যেই একটি ভিন দেশি দালাল চক্র বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল। বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ নাম নিয়ে যে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল, বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যে স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হিসেবে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, একটি ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী বাংলাদেশের বন্ধুরূপী একটি আধিপত্যবাদী রাষ্ট্র নিজস্ব প্রেসক্রিপশনের মাধ্যমে তার দালাল গোষ্ঠীদের দ্বারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি একদলীয় সংবিধান দেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে 72-এর সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেতনার,
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 72-এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, 71-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের, 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধকে ছিনতাই করার ষড়যন্ত্র ছিল। কাজেই বিগত 50 বছর ধরে 72-এর সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটাছেঁড়ার মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ, একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন, একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পর আমরা চাই এদেশের মানুষের যে চাওয়া, এদেশের মানুষের যে অভিপ্রায়, সে আলোকে সংবিধান প্রণয়ন করতে হবে। এর ভিন্ন কোন সংবিধান দ্বারা বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগস্ট বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব। বিগত 50 বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল। এই দূষিত রাজনীতির জননী ছিল খাসিস, নব্য ফেরাউন। আজকের একবিংশ শতাব্দীর বাংলার ফেরাউন শেখ হাসিনা। শেখ হাসিনা 1975 সালে যখন তার পিতাকে হত্যা করা হয়েছিল তার পরিবার বর্গ সহ, তার কারণ ছিল 71 সাল থেকে 1975-এর আগস্ট পর্যন্ত একদলীয় বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। একদলীয় বাকশালের মাধ্যমে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো ফুটের তলায় পিষ্ট করেছিল। 30,000 মায়ের বুক খালি করে আমার তর্তাজা প্রাণ 30,000 যুবক সন্তানকে গুম করেছিল, খুন করেছিল, হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান। তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল 15ই আগস্ট 1975 সালে ঘটনা। সেই ঘটনায় নিরপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, কিন্তু 1975 সালের 15ই আগস্টকে কেন্দ্র করে বিগত 55 বছর ধরে যেই কান্না করা হয়েছে সিরাজ শিকদার সহ সেই গুম খুন হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের জন্য তার হাজার ভাগের এক ভাগ কান্না করা হয় নাই। এটা ছিল বৈষম্য, এ বৈষম্যকে 5ই আগস্ট উপড়ে ফেলা হয়েছে। তোমার বাবার রক্তের যেই দাম, সিরাজ শিকদারের রক্তের একই দাম। তোমার ভাইদের রক্তের যে দাম, আমার ভাইয়ের রক্তের সমান দাম। ধনী গরিব বৈষম্য আমরা মানি না, সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না। অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। 75 সালের একদলীয় বাকশাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন, যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে, সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো শেখ হাসিনা। 1975 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট, 50 বছরের রাজনীতি, এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে 50 বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির 2 বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড এন্ড রুল, ভাগ করো
শাসন কর নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনোদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি। কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদাবাবুদের খবরদারি চলবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশের মানুষের বুকের উপর দিয়ে একতরফা ট্রানজিট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরণ পথ ফারাক্কা ভেঙে গড়িয়ে দেওয়া হবে। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাক বাদ দিতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা 15 বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের বিরুদ্ধেই 2024 সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে। 2024 সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা সব রাজনৈতিক দল ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, আর আগস্টের 5ই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি। বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে, ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে। কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই। তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই, তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও। এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস, এদেশের অন্যান্য ইসলামী সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম, জামাতে ইসলাম, নিজামে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তি এবং অন্যান্য বিরোধী পথ এবং মত সকলেই এই বৈষম্যের বিরুদ্ধে, এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই তোমাদেরকে সহযোগিতা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি। শেখ হাসিনা তার 50 বছরের পাপের 50 বছরের পাপের ফসল পেয়েছে। সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে 1 ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি। সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। নরেন্দ্র মোদি, তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিলে। 15 বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে। আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে, বাংলাদেশের গণমানুষের রায়কে উপেক্ষা করে, এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছ, আর নির্লজ্জভাবে একতরফাভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে। এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই যে হাজার হাজার মায়ের বুক খালি হলো, এই যে আমার সন্তানরা স্বপ্ন চত্বরে শহীদ হলো, এই যে আমার ভাইয়েরা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো, এই যে আমার সন্তানদেরকে 2024 সালে তোমার গুন্ডা লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ গুলি করে হত্যা করলো, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে। শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা, তার খুনি মন্ত্রিসভার সদস্যবর্গ এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
আর বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে। এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে। বিগত 1 মাস আমরা দেখিয়েছি এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুমকে হারাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং পেগোডা পাহারা দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক সংঘাত, হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, কিন্তু বিগত 1 মাসে নট এ সিঙ্গেল পারসন, একজন সংখ্যালঘুর উপর কোনো নির্যাতন বাংলাদেশে হয় না। এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয়। কাজেই এই শেখ হাসিনাহীন বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে ইনশাআল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন, আপনারা নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন, আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন, আপনারা আপনাদের মন্দিরে আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন, আমাদের কোনো আপত্তি নাই। সেই মূর্তি আমরা ভাঙব তো নাই, কাউকে ভাঙতে দেব না, আমরা পাহারাদারি করব। কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেন, শাহ জালালের সন্তান না মানবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন, ভালো কথা। 3 টাকা চুরি করে 1 টাকা সেতুর কাজে লাগিয়েছেন, তাও কথা। আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন, এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না। আমি উপদেশ দিলাম এই মূর্তি বানাতে যাবেন না, একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে। তিনি সহ্য করলেন না, তিনি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিলেন, তিনি আমার চরিত্র হননের চেষ্টা করলেন, তিনি আমাকে গণবিচ্ছিন্ন করার চেষ্টা করলেন, তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লেলিয়ে দিলেন, পুলিশ বাহিনীকে ব্যবহার করলেন, কারান্তরীণ করে বিনা বিচারে 3টি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজ আমি জিজ্ঞাসা করতে চাই, সেদিন যদি আমাদের এই উপদেশ, আমাদের এই কল্যাণকামীদের নসিহত যদি আপনি শুনতেন, আজকে বাংলাদেশের পথে ঘাটে আপনার বাবাকে মৃত্যুর 50 বছর পর, 50 বছর পরে এসে এই লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে হতো না। আগামী দিনে বলে দেই, কারো যদি কারো বাপের কারো স্বামীর মূর্তি বানাতে চায়, নিজের ঘরে বানান। দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য বরদাস্ত করা হবে না। আপনারা, আমরা আবারও বলছি, সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি, এজন্য
ইমাম সাহেবান, আলেম সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, জনগণকে সাথে নিয়ে দেশের সব ধরনের শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবেন। এখনো বিভিন্ন দুষ্কৃতিকারী, ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারীরা, চাঁদাবাজরা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলোতে অশান্তি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এই ক্ষেত্রে আলেম সমাজ, ব্যবসায়ী সমাজ, সকল ধর্মমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তুলুন। সকল শ্রমিকদেরকে বলতে চাই, দেশ পুনর্গঠনের কাজ চলছে, এই মুহূর্তে প্রতিটি শিল্প কলকারখানায় আপনারা এর উৎপাদনকে ব্যাহত হয় মতো কোনো কার্যকলাপ চালাবেন না। মালিকদেরকে বলবো, আপনারা শ্রমিকদের সাথে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করুন, প্রভুত্ব সুলভ আচরণের দিন ভুলে যান। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনারা এভাবে আমাদের আসছে ভাবে সমর্থন দিয়েছেন, আগামী দিনে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস, ইয়াং জেনারেশন, আসো যুব মজলিসের পতাকা তলে, ছাত্র জনতা ছাত্র মজলিসে আসো, আমরা তোমাদেরকে নিয়ে একটি সমাজ বিপ্লব করতে চাই। মনে রাখতে হবে পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন আসমানের মালিক সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো আল্লাহর প্রতিনিধিত্ব তথা খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা। আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমরা এই মাটিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম চলছে, চলবে, খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।